তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে এবং ইউনিক একটি ভিডিও বানাতে যাচ্ছি, কারণ আজকের ভিডিওটিতে আমরা একটি কিবোর্ড আনবক্সিং করতে যাচ্ছি, যে কিবোর্ডটিতে রয়েছে একটি টাচপ্যাড, যেটা কিনা আমরা ল্যাপটপেই দেখে থাকি। কারণ ল্যাপটপে যেমন আমরা মাউস হিসেবে একটি এক্সটার্নাল একটা মাউস পাই, যেখানে আমরা টাচ করতে পারি, টাচ করে যে মাউস পয়েন্টার রয়েছে একটি ওইটা আমরা ইউজ করতে পারি, তো তেমনই এই কিবোর্ডটা একটি মাউস মানে একটা টাচপ্যাড রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে কিবোর্ডটি আনবক্স করা যাক। তো কিবোর্ডটা আনবক্স করার পর ফার্স্টে আমি যে জিনিসটা নোটিস করলাম সেটা হলো এর যে একটা প্রাইম লুক, মানে খুবই প্রিমিয়াম লুক দেয় এটাই। আর এর পুরোত্তর কথা বলতে গেলে খুবই পাতলা এটা আর কি, মানে আলট্রা থিন বলা যায় আর কি। যাই হোক, তো এর থেকে বেশি আর বলতে পারলাম না আমি। তো এই এটা খোলা যাক আর পলিসিংটা এক পাশে রেখে দিই। তো এটা দেখতেই পারছেন, ও কি সুন্দর একটা লুক দেয় আর কি। আমার কাছে অনেক ভালো লাগছে এটা, আপনাদের কাছে কেমন হয়েছে জানি না, বাট খুবই সুন্দর একটা লুক দিয়েছে এটাই। আর এর বাটনগুলো এই কিবোর্ডের সাথে খুবই মানানসই। আর এর যে বাটনগুলো যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা যে বাড়তি যে সাউন্ড, ক্লিক করলে যে একটা সাউন্ড নয়েস আসে, সেগুলো আপনারা এই কিবোর্ডটায় লক্ষ্য করবেন না। আর এই কিবোর্ডটায় আর একটা বাড়তি ফ্যাসিলিটি রয়েছে, সেটা হলো এখানে টাচপ্যাডের ভিতরে একটা আলাদা নাম্বার প্যাড রয়েছে, যেটা আপনারা ক্যালকুলেটার বিভিন্ন আর কি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন। তো এটা আমার অনেক ভালো লাগছে। তো কিবোর্ডটার একটা বেটার লুক দেওয়া যাক আপনাদের। তো কিবোর্ডটা যে কত পাতলা সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি এখানে আমার একটা আঙুল রেখেছি, যে আপনারা এই পুরোটা বুঝতে পারেন। কিবোর্ডটির এখানে ব্যাটারি ইউজ করতে হয়। তো আমার একটা জিনিস খারাপ লাগছে, সেটা হলো এখানে যদি একটা পার্মানেন্টলি রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হতো তাহলে এটা মানে আরও বেটার হইতো। আর কারণ এখানে আমরা কিবোর্ডটি চার্জ মানে চার্জ করতে পারতাম, আর মানে কোনো বাড়তি ব্যাটারি কেনার কোনো ঝামেলা থাকতো না। তো যাই হোক, এই কিবোর্ডটির যে ওয়্যারলেস ইউএসবি পোর্ট সেটা রাখার জন্য এখানে একটা আলাদা আর কি স্পেস মানে রাখা আছে এই কিবোর্ডের ভিতরে। তো আমরা অনেকে আছি যারা এই ছোটো মানে এই যে ওয়্যারলেস যে ইউএসবি পোর্ট এটা অনেকে হারিয়ে ফেলি, তো যাতে করে হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনাদের জন্য একটি ফ্যাসিলিটি এই কিবোর্ডের ভিতরে রাখা হয়েছে, যে আপনারা এই পোর্টটি আপনারা কিবোর্ডের ভিতরেই রেখে দিতে পারেন যায়। তো এই জিনিসটা আমার অনেক দারুণ লাগছে, কারণ বাকি অন্য অন্য কিবোর্ডে আমি এই জিনিসটা দেখি নাই। তো আপনাদের কাছে এটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন কিবোর্ডটি ইউজ করা যাক। আমি আপনাদের স্মার্টফোন এবং কম্পিউটার দুটোতেই এটা ইউজ করে দেখাবো। তো ফার্স্টে এই কিবোর্ডটির এনার্জি সোর্স হিসেবে দুইটা ব্যাটারি এই কিবোর্ডটিতে ইনসার্ট করে নিই। তো পাওয়ার বাটন অন করে দিলে এখানে এনার্জি সোর্সের যে লাইট সেটা অন হয়ে যাচ্ছে। তো এটা অন হলে আপনারা বুঝতে পারবেন যে এটা এখন ইউজ করা যাবে। তো কিবোর্ডটি ফোনে ইউজ করার জন্য ফার্স্টে যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হলো একটি ওটিজি কেবল। তো ওটিজি কেবলটি ফোনে কানেক্ট করার পর তারপরেই কিবোর্ডটি ইউজ করতে হবে। এই ওটিজি কেবল আপনারা যে কোনো মার্কেটে আপনারা মাত্র 50 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তো আপনারা দেখতেই পারছেন যে ফোনে কত স্মুথলিভাবে কিবোর্ডটি ইউজ করা যাচ্ছে। এই কিবোর্ডটি ফোনে ইউজ করার সময় ল্যাপটপ কিংবা কম্পিউটার দুইটারই একটা ফিল পাবেন, কারণ এটাতে ল্যাপটপের মতো টাচপ্যাড রয়েছে যেটা মাউসের মতন ব্যবহার করতে পারবেন, এবং কিবোর্ড যেটা ল্যাপটপ কিংবা কম্পিউটার দুইটাতেই রয়েছে। সো আমার কাছে এটা ইউজ করার সময় আর কি ল্যাপটপের মতনই মানে ল্যাপটপ কিংবা কম্পিউটার দুটারই একটা ফিল আসতেছিল। তো এটা আপনারা খুবই স্মুথলি ফোনে ইউজ করতে পারবেন মানে কোনো ল্যাগ ছাড়াই আর কি। মানে ওয়্যারলেস তো আপনারা অনেক সময় ভাবতে পারেন যে এটাতে মাউস পয়েন্টার মুভ করার টাইমে কোনো ল্যাগ করতে পারে, তো এরকম কিছুই না, আপনারা এটা ইজিলি আর কি এটা ব্যবহার করতে পারবেন। তো এটা স্মার্টফোনে কীভাবে ইউজ করতে হয় সেটা তো আপনারা দেখতেই পারলেন। তো চলুন এবার এটা কম্পিউটারে ইউজ করে দেখা যাক। Thank you.
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিবোর্ডটি খুবই স্মুথভাবে ল্যাপটপেও ইউজ করা যাচ্ছে। এখন আপনাদের নাম্বার প্যাড ইউজ করে দেখাবো। তো নাম্বার প্যাড অ্যাক্টিভেট করতে হলে প্রথমে FN প্লাস NUM এই দুইটা বাটন একসাথে ক্লিক করে রাখতে হবে। তারপর এখানে যে মানে টাচপ্যাডের ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো ক্লিক করলেই আপনাদের নাম্বার প্যাড ইউজ করতে পারবেন। তো আরেকটি কথা বলতে চাই যে এই অর্ডারটি আমি যদিও ডারাস থেকে করেছি, কিন্তু এই অর্ডারটি এসেছে আমার গ্লোবাল সেলারের কাছ থেকে, যেটি আমি চায়না থেকে পেয়েছি। আর এই অর্ডারটি আমি পেতে প্রায় 30 দিন কিংবা তার থেকে একটু বেশি সময় লেগেছে, কারণ এটা আর কি চায়না থেকে আসছে। আর এটা আমি মনে হয় জুন মাসের লাস্টের, যেমন জুন মাসের 29 তারিখ কিংবা 30 তারিখের দিক থেকে, মানে জুলাই মাসের 29 কিংবা 30 তারিখের দিক থেকে আমি এটা অর্ডার করেছিলাম। যদি আপনাদের কাছে কিবোর্ডটি ভালো লেগে থাকে এবং অর্ডার করতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনি ডালাস থেকে এটা অর্ডার করতে পারেন। অর্থাৎ আমি যেখান থেকে অর্ডার করেছি আপনারা সেইখান থেকে অর্ডার করতে পারেন। তো আরেকটি কথা বলতে চাই যে আপনারা যদি ডালাস থেকে অর্ডার করে কোনোরকম প্রতারিত হন, তো সেক্ষেত্রে আমি কোনো দায়ী নই, কারণ ডালাসের সেলার এক এক সময় এক এক রকম পণ্য দিয়ে থাকে। তো আমি যে অর্ডার করেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট ছিল না, তো আমি তো অরিজিনাল প্রোডাক্ট পেয়েছি। তো আপনারা মানে আপনাদের কোনো সিওরিটি দেওয়া যায় না, কারণ ডালাসের সেলার তো এক এক মানে এরকম, আমি অনেক সময় এরকম ভিন্ন প্রোডাক্ট পেয়েছি, তো আমি সেক্ষেত্রে রিটার্ন করে দিয়েছি। তো আপনারা এরকম একটা মানে দালালদের একটা ফেসিলিটি আছে যে আপনারা এটা রিটার্ন করে দিতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে যদি কোনো ভিন্ন কোনো প্রোডাক্ট পেয়ে থাকেন, তো আপনারা সেটা রিটার্ন করে দিতে পারেন। তো মোটামুটি পণ্যটা অনেক ভালোই ছিল, মানে কিবোর্ডটা অনেক ভালোই ছিল। তো আপনারা অর্ডার করে দেখতে পারেন যদি আপনাদের মানে এটা কেনার কোনো ইচ্ছা থেকে থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটিতে একটু ক্লিক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি একটু ক্লিক করে দিন। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন, আমি অতি দ্রুততর ক্ষেত্রে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।